মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসা ছড়িয়ে রয়েছে দেশে এবং বিদেশে। টেলিকম থেকে শুরু করে জামা কাপড়, পেট্রোলিয়াম কি নেই সেই ব্যবসার তালিকায়? আর রিলায়েন্সের এই ব্যবসার তালিকায় বলা যেতে পারে সব থেকে লাভজনক ব্যবসা হলো পেট্রোলিয়ামের। পেট্রোলিয়াম ব্যবসা থেকে বছরে কোটি কোটি টাকা লাভ হয় আম্বানিদের। 1991 সাল থেকে পেট্রোলিয়াম ব্যবসায় পা রাখে রিলায়েন্স। গুজরাটে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার নির্মাণ করেছে আম্বানিরা। আর এই শোধনাগারে প্রতিদিন 1.24 মিলিয়ন ব্যারেল তেল উৎপন্ন হয়, অর্থাৎ 1 মিলিয়নের থেকেও বেশি ব্যারেল তেল উৎপন্ন হয়। দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে 64,000-এরও বেশি রিলায়েন্সের পেট্রোল পাম্প। আর এই রিলায়েন্স পেট্রোলিয়ামের ডিলারশিপ নিয়ে আপনি যদি নিতে চান, যদি আপনি ব্যবসা করতে চান, তাহলে আপনাকে ঠিক কী করতে হবে সেটাই আপনাকে বলবো। এর জন্য অবশ্য আপনাকে বেশ কয়েকটা শর্ত মানতে হবে, আর এই শর্ত মেনে ব্যবসা করলে আপনি বছরে লক্ষ লক্ষ টাকা রোজগারও করতে পারবেন। শহরে রিলায়েন্সের পেট্রোল পাম্পের ডিলারশিপ নিতে হলে আপনাকে 800 বর্গফুটের জায়গা রাখতে হবে, থাকতে হবে 3 জন পাম্প ম্যানেজার, এছাড়াও একটি টয়লেট থাকাও বাধ্যতামূলক। শহুর এলাকায় রিলায়েন্সের পেট্রোল পাম্পের ডিলারশিপ নিতে গেলে আপনাকে পুঁজি থাকতে হবে কমপক্ষে 70 লক্ষ টাকা। এবার আসা যাক হাইওয়েতে যদি আপনি পেট্রোল পাম্পের ডিলারশিপ নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কী কী করতে হবে সেটাও বলবো আপনাদের। হাইওয়েতে পেট্রোল পাম্প খুলতে গেলে প্রয়োজন রয়েছে 1,500 বর্গফুট জায়গার। গাড়ির চাকায় হাওয়া ভরার জন্য নাকি মোট 8 জন কর্মী রাখতে হবে, মানে সব মিলিয়ে মোট 8 জন কর্মী আপনাকে রাখতে হবে। ডিস্ট্রিবিউশন শিপ থাকতে হবে পেট্রোল, ডিজেল এবং সিএনজির। প্রয়োজন রয়েছে নাইট্রোজেন গ্যাসেরও। হাইওয়েতে পেট্রোল পাম্পের ডিলারশিপের জন্য আপনাকে জমা করতে হবে 23 লক্ষ টাকা। সাইন ইন ফি হিসেবে প্রয়োজনে 3.5 লক্ষ টাকারও প্রয়োজন, অর্থাৎ 3.5 লক্ষ টাকারও কিন্তু প্রয়োজন রয়েছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। যদি আপনি ভেবে থাকেন যে আপনি পেট্রোল পাম্প খুলবেন ভাবছেন, আর বিশেষ করে আপনি রিলায়েন্স গ্রুপের সঙ্গে আপনি কাজ করার কথা ভাবছেন, তাহলে কিন্তু এই বিষয়টা অবশ্যই ভেবে দেখতে পারেন। কারণ এক্ষেত্রে ঠিক কী কী করতে হবে যদি আপনি হাইওয়েতে পেট্রোল পাম্প খুলতে চান, সেক্ষেত্রে কী কী প্রয়োজনীয়, বা যদি আপনি কোনো শহরাঞ্চলের এলাকায় পেট্রোল পাম্প খুলতে চান সেক্ষেত্রে কী কী প্রয়োজনীয়, সেগুলো কিন্তু আপনাদেরকে বললাম। আর মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসা যে বর্তমানে একেবারে দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে রয়েছে সেটা তো আমরা সবাই জানি। টেলিকম থেকে শুরু করে জামা কাপড়, পেট্রোলিয়াম কী নেই সেই ব্যবসার তালিকায়। আর রিলায়েন্সের এই ব্যবসার তালিকায় বলা যেতে পারে সব থেকে লাভজনক ব্যবসা হলো পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম ব্যবসা থেকে নাকি বছরে কোটি কোটি টাকা লাভ হয় আম্বানিদের। আর যদি আপনিও চান প্রচুর টাকা লাভ করতে, অবশ্যই আপনি ভেবে দেখতে পারেন এই ব্যবসার বিষয়টা নিয়ে। কেমন লাগলো এই খবরটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে, এছাড়াও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।